যে সিপিডি কিভাবে তাদের 1993 থেকে 2024 30 পার করে 31 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই তিন দশকের পথচলায় অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী বিভিন্ন সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। আয়োজনে অংশ নিয়ে সরকারের নীতি নির্ধারণে জনমত গড়ে তুলতে সিপিডির উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও বিশিষ্ট জনেরা। বলেন, সমালোচনা করার চ্যালেঞ্জ এখনো থেকে গেছে। একটা বিনীত অনুরোধ থাকলো সিপিডির কাছে যে সমালোচনা করা ভালো, তীর্যক সমালোচনাও ভালো, কিন্তু একই সাথে বুঝতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু সাংঘাতিক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা অল্টারনেটিভ ভয়েস হিসেবে, একটা অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন হিসেবে, বিশেষ করে অফিসিয়াল গভর্নমেন্ট যে ন্যারেটিভটা, ডেভেলপমেন্ট ন্যারেটিভ, উন্নয়নের যে বয়ান, তার বিপরীতে একটা অল্টারনেটিভ দাঁড় করিয়েছে। উই অল ফিল দ্যাট উই ইন অ্যাটমসফিয়ার দ্য থিংস হ্যাভ চেঞ্জড অর থিংস হ্যাভ ইজ আনলাইকলি টু হ্যাভ চেঞ্জড। হোয়াট আই ক্যান সি ইজ দ্যাট বেসিক্যালি ইন সাম কেসেস পিপল হ্যাভ চেঞ্জড বাট দেয়ার প্র্যাকটিসেস হ্যাভ নট চেঞ্জড। এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা জানান, নিজের কর্মজীবনের প্রতিফলন দেখতে পান সিপিডির কার্যক্রমে। বলেন, বরাবরই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে জুলাই বিপ্লবে অবদান রাখা প্রতিষ্ঠানটি। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। আগামীতেও গণমানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবান। গবেষণার মাধ্যমেই দেশ ও সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয়। This was a pioneering process. Today this process is proliferating. We hope this journey will continue. এমন কিছু করতে হবে যাতে দেশের মানুষের পরিবর্তন হয়। আমাদের মতো যারা সুযোগ পেয়েছি পড়াশোনা করার, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার, আমাদের সেই দায়টা সর্বদা মনে রাখার জন্য সিপিডি ওই দায়বদ্ধতা থেকে কাজ করে। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানায় সিপিডি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।